সো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর গাইস আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়েছি আপনাদের জন্য। ভিডিওটা হচ্ছে যে মোবাইলের টিপস, কিভাবে আপনারা চার্জ দেবেন আপনার মোবাইল। দেখুন আমরা ঠিকঠাক আমাদের মোবাইলে চার্জ দিই না, যার কারণে কি আমাদের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটা এক্সপায়ার ডেট থেকে ব্যাটারি, বাট সেই এক্সপায়ার ডেট আসলে আমাদের ব্যাটারি যেটা সেটা নষ্ট হয়ে যায়। ওকে, তো গাইস আজকের এই ভিডিও আমি আপনাদের কিছু বেসিক টিপস দেবো যেগুলো একদম আমরা মেনে চলি না। ওকে, সো গাইস ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করুন, হ্যালো ভিউয়ার্স লাকি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং টেস্ট চ্যানেল কল টেকনিক্যাল ফ্রেন্ড। তো গাইস ফার্স্ট টিপস নাম্বার 1 যেটা আমাদের করে চলা দরকার, দেখুন আমাদের বক্স কন্টেন্টের সাথে যে চার্জারটা আসে আমাদের সেটাতেই চার্জ দেওয়া দরকার। অনেকে কি করে যে ফাস্ট চার্জার বাজার থেকে কিনে আনে, হ্যাঁ যেগুলো কম দামের ফোন নিয়ে ফাস্ট চার্জার কিনে আনে, ফাস্ট চার্জারের মাধ্যমে চার্জ করে, বাট কোম্পানি ওটার জন্য ওটা তৈরি করেনি। আপনার বক্স কন্টেন্ট যেটা আপনি বক্সের সঙ্গে পেয়েছেন সেটা দিয়ে আপনি আপনার ফোন চার্জ করুন, সবচেয়ে ভালো। ওকে গাইস, দুটো টিপস আমি এমনই বলবো যেটা শুনে সত্যি আপনার অবাক হবে। সেটা টিপস নাম্বার 2, যে আপনি আপনার ফোন কখনো ফুল চার্জ করবেন না, 100% চার্জ আপনি করবেন না, বিকজ এটা ঠিক নয় এখনকার টেকনোলজি অনুযায়ী 100% চার্জ কখনোই করবেন না। তো গাইস টিপস নাম্বার 3, আপনি আপনার ফোনের ব্যাটারি একদম ডাউনও করবেন না, ডাউন করার আগে আগে চার্জ দেবেন। দেখবেন যে কোনো ফোনে কিছু যখন আপনার ব্যাটারি শেষ হয়ে যায়, 20% নিচে লেস দেন হয়, তখন দেখবেন আপনার ব্যাটারি থেকে আপনার ফোন থেকে অটোমেটিক সিগন্যাল আসে চার্জের জন্য, একটা যে আপনার ব্যাটারি এখন লো এবং চার্জে বসুন। তার মানে কি আপনাকে এখন চার্জ দিতে বোঝে, বাট অনেকে আছেন যে না এখন চার্জ আছে, তো সো চার্জ সম্পূর্ণ শেষ করার পর আমরা চার্জ দিই। সো গাইস এটা হলো টিপস নাম্বার 3, যেটা আপনাকে অবশ্যই মেনে চলার দরকার। ফোন একদম সুইচ অফ করবেন না, তার আগে আগে চার্জ দিবেন। আর সো গাইস টিপস নাম্বার 4, যেটা আমরা একদম মেনে চলি না, এটা সত্যি মেনে চলে একটু অসুবিধা, কারণ ইমার্জেন্সি কল এসব আসতে পারে, যে আপনি আপনার ফোন সুইচ অফ করে চার্জ দিন। এই জিনিসটা আমরা অনেকেই মেনে চলতে পারি না, কারণ ইমার্জেন্সি ফোন আসতে পারে, এটা একটা ব্যতিক্রম, এটা আপনি আপনার ইচ্ছা। ওকে, সো গাইস নেক্সট টিপস নাম্বার 5 যেটা দেবো, সেটা দেখুন অনেকে আছে এরকম যে আমরা কম্পিউটার সঙ্গে চার্জে লাগিয়ে দিই, যারা কম্পিউটার ইউজ করি, ডেটা কেবল ওইখান থেকে কানেকশন করা থাকে, সিপিইউ এর মাধ্যমে আমরা চার্জে লাগিয়ে দিই, বাট এটা গাইস খুবই খুবই খারাপ জিনিস, এটা অবশ্যই কোয়াইট করুন। এটা ইমার্জেন্সি ক্ষেত্রে একবার দুবার হতে পারে, বাট সবসময় আপনি করবেন। আমি প্রথমে বলেছি যে আপনার বক্স কন্টেন্ট যেটা সেটার সঙ্গে আপনি চার্জ দেন, যেটা সবচেয়ে ভালো। টিপস নাম্বার 6, এই ভুলটা আমরা অধিকাংশ লোকে করে থাকি, যে ফোন ইউজ করি চার্জ দিতে দিতে, মানে এই চার্জ হয়ে দিয়ে ফোন ইউজ করি, আর এটা এতই খারাপ জিনিস, মানে কি বলবো, আপনার ফোনে ডাবল প্রেশার পড়ে, এবং এইটা সত্যি আপনার ফোনের জন্য খুব খারাপ জিনিস। সো এই স্বভাবটা আপনি কোয়াইট করতে পারলে সবচেয়ে ভালো হবে। যতগুলো টিপস বললাম বেস্ট একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস এটা, লাইক করুন। সো গাইস আজকের ভিডিও এত, আবার দেখাবো নেক্সট ভিডিও। সো গাইস ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আনতে চাই।